পারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। মালার চন্দন ওই রাঙা চেলিয়ার ফুল রাখি বন্ধন, মিলন রাতের প্রদীপ হয়ে আমি জ্বলবো বাসরে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। যখন এক হবে দুটি মন, এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দু নয়ন, ভালো লাগার আবেশ হয়ে আমি থাকবো অন্তরে। চৈত্র দিনের ফুল আর সোহাগের নদী ভেঙে যাবে তার কুল, তখন আমি গানের পাখি হব দূর আকাশ পারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে, দেখবো তোমারে। অপূর্ব, তুই যত খারাপ লোক হোস না কেন, তোর হাতে জাদু আছে। কি সুন্দর সাজিয়েছে ডালিকে বল। আগে আমি তো রেডি, কিন্তু গাড়ি এখনো সাজানো হয়নি। তাহলে কি হবে কি? আমি জানতাম ওর ঠিক ডোবাবে। পাকা ছেলে, বড় পাকা ছেলে। আরে কি হয়েছে, কি এত রাগারাগির কি আছে, আর পাকা কাচারি বা কি আছে, কি হয়েছে বলবেন তো। বলি পাত্র আনতে কে যাবে? আমি যাব। গাড়ি তো এখনো সাজানো হয়নি। গাড়ি সাজানো মানে? গাড়ি সাজানো আছে। কোথায় গাড়ি সাজানো আছে? এই তো পাকরাশি বলছে যে গাড়ি সাজানোই হয়নি। আগে পরের জন্য স্পেশাল গাড়ি আসছে। স্পেশাল মানে? আগে হ্যাঁ, এমন গাড়ি আসছে না, একদম ন্যাচারাল এয়ার কন্ডিশন, হ্যাঁ প্রাকৃতিক ভাবে শীত তাপ নিয়ন্ত্রিত। বড্ড পারবে রেছ, খোলসা করে বলো না কি হয়েছে, কোন গাড়ি নিয়ে যাবে। আচ্ছা তুমি কি সোজাসুজি কোনো উত্তর দিতে পারো না? আরে ও উত্তরটা দেবে কথা থেকে, দেবে কথা থেকে। অতগুলো গাড়ি রেডি করেনি। গাড়ি রেডি আছে ম্যাডাম, শুধু শুধু যাওয়ার অপেক্ষা। কোন গাড়ি? হ্যাঁ কোন গাড়ি? আগে আমার নিজের গাড়ি। কি? রিকশা। কি হলো, গাড়ি কোথায়? এই যে। Oh, 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 oh
পক্ষের কেউ আসেনি? গোবিন্দ, গাড়ি কোথায়? এই তো গাড়ি। গাড়ি? এটা তো রিক্সা। আমি আমি রিক্সা করে যাব। আরে কি করবো বলুন, চারিদিকে এত দূষণ হচ্ছে না, আমি ওই গাড়ির বিরুদ্ধে। চারিদিকে এত গাড়ি চলছে, ওই ধোঁয়ায় ধোঁয়ায় পুরো দূষণ হয়ে যাচ্ছে, তাই রিক্সাই ভালো। আর তাছাড়া সত্যি কথা বলতে না রকিবাবু, আপনাকে রিক্সাতেই বেশি মানায়, আপনার স্টেটাসটা আপনার স্ট্যান্ডার্ডটা বোঝা যায়। এই গোবিন্দ, তোর এত সাহস! ইউ স্টুপিড! আরে গরম করবেন না, গরম করবেন না, কি করি বলুন তো এখন, ট্যাক্সি ডেকে দেবো। আপনি যাবেন না তো? না। ঠিক আছে, তাহলে আমি চলে যাই। আসলে লগ্নটা তো খুব তাড়াতাড়ি, তাই বলছিলাম আর কি। তুমি আমার সাথে আর কি মারছো? আমি বিয়ে করতে যাবো একটা রিক্সায়। আরে যাবেন কিনা বলুন, দেখুন না কি সুন্দর গাঁদা ফুল টুল দিয়ে সাজিয়েছি, দেখুন কি সুন্দর সাজিয়েছি। আর একটা জিনিস আছে দেখুন। কি? শানাই। শানাই বাজে, ফ্রিতে দিচ্ছি আমি। এবার যাবেন কিনা বলুন, এরপর যদি লগ্ন বয়ে যায় তখন কিন্তু বলবেন না যে গোবিন্দ তোর জন্য আমাদের দেরি হয়ে গেছে। এখন এখন কি করব? কি কি আর করবে, যাও উঠে পড়ো তাড়াতাড়ি। এবার আপনি চলে আসুন পেছন পেছন বাসে করে ঝুলতে ঝুলতে। কেন, বরযাত্রীদের গাড়ি আসবে না? বরযাত্রীদের গাড়ি? হ্যাঁ আছে তো, ওই দেখুন। কি, আমরা রিক্সায় যাব? হ্যাঁ, আজকে স্পেশাল যান রিক্সা। মা মনসা সার্ভিস সেন্টার আজকে রিক্সা ফ্রিতে দিচ্ছে। আরে ফ্রিতে বরকে নিয়ে যাচ্ছি, দাদু বলেছেন শোন গোবিন্দ এসব গাড়ি টাড়িতে বেশি খরচা করতে পারবো না। দাদু একটু কঞ্জুস তো, সেই জন্যে আমি বললাম দাদু আপনি চিন্তা করবেন না, আমি আছি, আমার রিক্সাওয়ালা বন্ধুরা আছে, সবাই মিলে দাঁড়িয়ে আছে আর আমি একা। চলি চলুন দাদাবাবু। এই ছেলেটা বড্ড শিয়ানা, খুব মিষ্টি লাগছে। আরে কি হলো, কি ব্যাবা করছিস কেন? কি হয়েছে তখন থেকে ব্যাবা? আরে এই তো চোখ মুখ এরকম লাগছে কেন, কি হয়েছে? আরে কি ব্যাবা বাবু করছিস তখন থেকে বল না কি হয়েছে। বলছি বাইরে কি দেখেছিস? বলছে বলছি বাড়ি বাড়ি বাড়ির বাইরে বাইরে কি দেখেছি, কি দেখেছিস? বাবা
বাইরে গিয়ে যখন সবাই বরকে দেখবে তখন মাথা একেবারে ঘুরে যাবে, কি দেখে এলাম কি দেখে এলাম, চৌধুরী বাড়ির দরজায় কে এসেছে গো কে এসেছে। কি হয়েছেটা কি তোর দুলালি, কি বলে চেষ্টা করছো, হ্যাঁ এত উত্তেজিত হয়ে কি বলে চেষ্টা করছে, আর তোর বা কি হয়েছে আলাল, কি বলে চেষ্টা করছিস তুই? করছি তো করছি, সেইটাই তো করছি, লোকে ভাবে আমি কানে শুনি না, এখন যা দৃশ্য দেখলাম তাতে মনে হচ্ছে আমি তো দেখতেও পাবো না। আচ্ছা কি দেখেছিস সেটা বলবি? না হ্যাঁ আঁকিনি আঁকিনি, দেখেছি দেখেছি। আরে তাই তো বলছি, কি দেখেছিস সেটা বলবি? আমি আমি আর নিজের মুখে কি বলবো, লোকে তো দেখতেই পাবে। Dance with Bhaj Govindo. Chalo, 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 paltai.